এদিকে ইন্ডিয়া জোট নিয়ে চুঁচুড়ায় জনসভা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিতর্ক। বিতর্কের অবসান করতে বৃহস্পতিবার নদিয়ার সভা থেকে তার মন্তব্যের ব্যাখ্যা দিলেন তৃণমূল সুপ্রিমো। মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে তিনি জোটে আছেন, জোটেই থাকবেন। বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম, আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। বিতর্ক শুরু হয়েছিল ইন্ডিয়া জোটের নাম নিয়েই, সেই বিতর্ক অনেকটাই আড়ালে চলে গিয়েছে এই আবহেই বুধবার চুঁচুড়ার সভা থেকে। ইন্ডিয়া জোট নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে, যা বুঝতে পেরে বৃহস্পতিবার তমলুকে তার মন্তব্যের বিরূপ ব্যাখ্যা হচ্ছে বলে বলতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে। বুধবার চুঁচুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, জোট ক্ষমতায় এলে তিনি বাইরে থেকে সাহায্য করবেন, তাই স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটে তার অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি, ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো, যাতে বাংলায় আমার মা বোনদের কোনো দিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনো দিন অসুবিধে না হয়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করে ময়দানে নেমেছে বিজেপি। ইন্ডির পিন্ডি চটকে গেছে, সমর্থন দিয়ে কী হবে? অলরেডি 270 সিট বিজেপি জিতে গেছে, আর বিরোধী দল হওয়ার জন্য যদি কম পড়ে, বিরোধী দল নেতা হওয়ার জন্য যদি কম পড়ে, তখন সমর্থন বাইরে থেকে দিতে পারে, কিন্তু কাজে লাগে না তো ওটা। যে দল বিরোধী দল হবে তাকে নিজের ক্ষমতায় সিটগুলো জিততে হবে। ভিতরে যেতেই পারবেন না, কারণ কেউ ডাকবে না এমন জায়গায় পৌঁছে দেবো ওদেরকে, না কোনো রোলই থাকবে না সারা ভারতবর্ষে। গতবারে তবু তো ছিল, এবারে টিএমসিকে কেউ ডাকবে না এমন সংখ্যা তারা পাবে। জয়রাম রমেশ কোথায় আছেন? তাদের নেতা রাহুল গান্ধী কোথায় আছেন? সব এক্স হয়ে গেছেন এখন, রিটায়ার্ড, সব রিজেক্ট, খালি রেজাল্ট হতে বাকি আছে। বিতর্ক হতেই হলদিয়ার জনসভা থেকে তার বক্তব্যের 180 ডিগ্রি ঘুরে মুখ্যমন্ত্রী বললেন, অনেকে ভুল বুঝছে, ইন্ডিয়া জোটে আমি আছি থাকব, ভুল খবর ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে, আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব, আমরা জোটে থাকব, জোটে আছি আমরা। সপ্তম দফার মধ্যে 4 দফা ভোট সম্পন্ন, বাকি আর 3 দফা। দিল্লির মসনদে কে বসবে তার রাস্তা প্রায় প্রস্তুত। আর এই আবহে জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান বিতর্ক বাড়ালো বই কমালো না। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।